ফরিদপুরের ভাঙ্গায় পুলিশবাহী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে দুই পুলিশ সদস্য নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে মাহেন্দ্রের ড্রাইভার সহ তিন পুলিশ সদস্য। শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই পুলিশ সদস্য হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন। আহত তিন পুলিশ সদস্যরা হলেন হাইওয়ে থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহিম হোসেন ও মিথুয়াই চিং মারমা। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি মাহেন্দ্রতে করে পাঁচ পুলিশ সদস্য ফরিদপুরে যাচ্ছিলেন। মাহেন্দ্রটি পুকুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে হঠাৎ করে উল্টে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ও আহত হবার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান ও হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল আলম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে আজকে 4:45 আমাদের পাঁচজন পুলিশ সদস্য ভাঙ্গা হাইওয়ে থানা থেকে ফরিদপুরে আসতেছিল, তারা সরকারি কাজে আসতেছিল। তো আসার পথে থানা থেকে আনুমানিক 4 কিলোমিটার দূরে পুকুরি ড্যাম স্থানে তাদের যে তারা একটি সিএনজি যোগে আসতেছিল, সেই সিএনজিটা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। ঘটনাস্থলে আমাদের দুজন সদস্য মৃত্যুবরণ করে এবং বাকি আরও তিনজন সদস্য ছিল তারা আহত হয়। আহতদের আমরা প্রাথমিকভাবে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, এখান থেকে ডাক্তার ফরিদপুর রেফার করতে, তারা এখানে বর্তমানে চিকিৎসাধীন আছে। আপনারা জানেন আমার সাথে ফরিদপুর জেলার পুলিশ সুপার মহোদয় আছেন, আমাদের অন্যান্য কর্মকর্তা কিন্তু আমরা আছি। যারা আহত তাদের সার্বিক চিকিৎসা ব্যবস্থা আমরা করতেছি। আমাদের হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি স্যার সহ আইজিপি স্যার প্রত্যেকে বিষয়টা মনিটরিং করতেছেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যারা নিহত হয়েছে তাদের পরবর্তী যে কার্যক্রম সেটা আমরা প্রক্রিয়াধীন আছে এবং যে ঘটনা ঘটেছে এটার সাথে দুর্ঘটনা কী কারণে হয়েছে সেটা আমরা তদন্ত সবাইকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি।